আসসালামু আলাইকুম। আজকে আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্সের একটা নির্দিষ্ট ম্যাথ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাদিকু এক্সাম্পল 13.2। তো এই ম্যাথটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে ইনশাল্লাহ মিউচুয়াল ইন্ডাকটেন্সের বাকি ম্যাথগুলোও পারবো, যদি একটু নিজেরা প্র্যাকটিস করি। তো আমাদের ম্যাথটা হচ্ছে এটা। তো এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদের কোশ্চেনটা বুঝি, এখানে কি বলছে। এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে 100 এবং তার যে অ্যাঙ্গেলটা হচ্ছে 0°। এরপরে এখানে আমাদের 4 ওহম রেজিস্টর, একটা ক্যাপাসিটর দেওয়া আছে যেটার মান হচ্ছে -j3 ওহম। তারপর এখানে হচ্ছে আমাদের j8 মানের একটা ইন্ডাক্টর দেওয়া আছে, এখানে একটা রেজিস্টর দেওয়া আছে যার মান হচ্ছে 5, আর এই দুইটার মাঝে হচ্ছে আমাদের একটা ইন্ডাক্টর দেওয়া আছে যার মান হচ্ছে j6 ওহম। তো এটা দেওয়া আছে, আর এখানে আমরা দেখতেছি যে ডট দেওয়া আছে, ঠিক আছে। ডট দিয়ে বলা আছে যে এই ডট এইটার মানটা হচ্ছে j2 ওহম। তো এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স। সো এখানে আমাদের এরকম ডট রুলসের আন্ডারে ম্যাথগুলো করতে হবে। তা আমি অনেক বেশি ব্যাখ্যা রুলস এগুলো বলবো না, আমরা ডাইরেক্ট ম্যাথটা দিয়ে সব কিছু সলভ করব, ঠিক আছে। তাহলে একটা ম্যাথ সলভ করলেই বাকিগুলো খুব সহজেই বুঝতে পারবা। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের একটা রুলস আমরা একটু যদি দেখি, যে এখানে দেখো আমি দুইটা সার্কিট নিছি, এই পাশে যাই থাকুক আমরা জাস্ট ডটগুলোর দিকে খেয়াল রাখি, ঠিক আছে। তো এখানে দেখো যে ডট, এখানে আছে একটা ডট দেওয়া আছে, আর এই ইন্ডাক্টরের এই পাশটা খালি, এই ইন্ডাক্টরের দুইটা প্রান্ত না, একটাতে ডট দাও আর একটা হচ্ছে খালি, তাই না। আর এখানে I1 এবং I2 দাও। তো দেখো আমরা যদি বলি যে এখানে I1 কারেন্টটা কি এভাবে যাচ্ছে, তাই না, I1 কারেন্টটা এইভাবে যাচ্ছে, তার মানে ডট দিয়ে ইন্টার করতেছে, তার মানে ডট দিয়ে ইন্টার করতেছে। ডট দিয়ে ইন্টার করলে ডট হবে পজিটিভ, ঠিক আছে। ডট দিয়ে ইন্টার করলে ডট হবে পজিটিভ, তো এটা মনে রাখবা, ডট দিয়ে ইন্টার করলে ডট হবে পজিটিভ। আর যদি ডট ছাড়া নন ডট দিয়ে ইন্টার করে তখন নন ডট হবে পজিটিভ। তো দেখো এটা কিভাবে আমরা লিখব, এখানে হচ্ছে I1 ডট দিয়ে প্রবেশ করতেছে, তো বলছি ডট হবে পজিটিভ যেহেতু ডট দিয়ে প্রবেশ করতেছে। তাহলে এই পজিটিভটা, এই যে আমরা এই সার্কিটটাকে এভাবে ডিপেন্ডেন্ট সোর্স আকারে লিখবো, আমাদের যেই সার্কিটটাই দেওয়া থাকে এটা পুরাটা বাকিটা আঁকবা, আমি জাস্ট মেন যে কাজটা সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে যে আমাদের ডট ছিল, তাই না, তো ডট দিয়ে হচ্ছে আমাদের এখানে I1 কারেন্টটা প্রবেশ করতেছে। সো আমি বলছি যে ডট দিয়ে প্রবেশ করলে ডট হচ্ছে পজিটিভ, আর এখানেও কিন্তু ডট ছিল, তো এই পজিটিভটা কোথায় বসবে, এই সার্কিটে বসবে, এটার প্রভাব এই সার্কিটে পড়বে। তো বলছি ডট দিয়ে প্রবেশ করলে ডট পজিটিভ, তাহলে এখানে ডট আছে, আর এখানে হচ্ছে খালি, তাহলে এটা উপরে ডট নিচে হচ্ছে খালি, তাহলে আমরা বলছি ডট পজিটিভ, তাহলে উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে। তাহলে আবার দেখো যে আমি বলতেছি যে যখন I1 ডট দিয়ে প্রবেশ করতেছে তার মানে ডট হচ্ছে পজিটিভ, তাহলে এই যে সার্কিটে ডট হচ্ছে উপরে, তার মানে উপরে প্লাস আর নিচে কিছু নাই, তার মানে নন ডটটা হচ্ছে নেগেটিভ। তো সিমিলারলি দেখো এখানে হচ্ছে আমাদের I2 কারেন্টটা, এখানে আমাদের I2 কারেন্টটা কী দিয়ে প্রবেশ করতেছে, নন ডট দিয়ে, মানে কোনো ডট নাই, তাই না, তার মানে হচ্ছে নন ডট হবে পজিটিভ, মানে কোনো ডটই নাই সেটাই হবে পজিটিভ, নন ডট দিয়ে প্রবেশ করছে। তাহলে এখানে দেখো আমাদের, তাহলে এখানে যে কারেন্টটা, এই যে আমাদের I2, এই I2 কারেন্টটা নন ডট দিয়ে প্রবেশ করতেছে, তার মানে নন ডটটা হবে পজিটিভ, তাহলে এই সার্কিটে তার প্রভাব পড়বে, তার মানে আমরা এখানের হিসাবটা এখানে এসে লিখব। তো এখানে নন ডট হবে পজিটিভ, তো এই যে আমাদের এটা দুই প্রান্তে একটাতে ডট আছে একটাতে ডট নাই, নন ডট, তো যেখানটাতে নন ডট যেটাতে ডট নাই সেটা হবে পজিটিভ, তার মানে নিচে, আর যেটাতে উপরে ডট আছে তার মানে উপরেরটা হবে নেগেটিভ। দেখছো আমরা কীভাবে একটা ডিপেন্ডেন্ট সোর্সের চিহ্ন নির্ধারণ করলাম, মানে একটার হিসাব আরেকটাতে দিলাম। আচ্ছা যদি এটাও না বুঝে আমরা আরেকটা দেখি, এখানে দেখো আমাদের ডট দিয়ে হচ্ছে I1 কারেন্ট প্রবেশ করতেছে, তার মানে ডট হচ্ছে পজিটিভ, সো ডট পজিটিভ, তাহলে ডটটা হচ্ছে এখানে নিচে আছে, সো এই নিচে পজিটিভ আর উপরে নেগেটিভ দিয়ে দিলাম। এবার দেখো যে আমাদের এখানে I2 কারেন্টটা ডট দিয়ে প্রবেশ করতেছে, তার মানে ডট হচ্ছে পজিটিভ, তো এখানে ডটটা কোথায় আছে, এই সার্কিটে উপরে আছে, তো উপরে পজিটিভ আর নিচে মাইনাস, বুঝতে পারছো।
এই যে এখানে উপরে ডট নিচে খালি, সো উপরে পজিটিভ নিচে মাইনাস, তো এইভাবে করে আমরা চিহ্নটা নির্ধারণ করব। যদি না বুঝো ভিডিওটা আবার একটু দেখো পিছে থেকে তাহলে বুঝতে পারবা। তো এখানে তাহলে আমরা এই কাজটাই করব। তো ফার্স্টে হচ্ছে কি আমরা আমাদের সার্কিটটা ঠিকভাবে এঁকে নিই। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্লাস মাইনাস সব কিছু এখানে ঠিক থাকবে। এখানে রেজিস্টর আছে, এখানে হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর আছে, এরপর এখানে ইন্ডাক্টর। তো এই যে ডট যে প্রান্তে থাকবে সেটার নিচে আমরা হচ্ছে গিয়ে সবসময় বা সেটার পরে হচ্ছে গিয়ে আমরা সবসময় এই আমাদের ডিপেন্ডেন্ট সোর্সটা কানেক্ট করব। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ডট ছিল দেখে এই প্রান্তে কানেক্ট করছে, এবার এখানে তো তার মানে তো বুঝতেই পারছো কি বলছি, এটাতে ডট আছে তার মানে এগুলোর পরে গিয়ে আমরা এই ডিপেন্ডেন্ট সোর্সটা কানেক্ট করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমাদের এখানে রেজিস্টরটা দিলাম, আচ্ছা এভাবে সব দিলাম, তো মানগুলো বসায় দিই 5 ওহম, এটার মান হচ্ছে জে অফ 8 ওহম, এটার মান হচ্ছে রেজিস্টরের মান জে অফ 4, এটার মান হচ্ছে জে অফ 3 ওহম, এটার মান হচ্ছে কত 100 ডিগ্রি ভোল্টেজ। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে জে অফ 6 ইন্ডাক্টরটার মান, এখানে হচ্ছে যে আমাদের ডট দেওয়া আর এটার হচ্ছে এখানে ডট দেওয়া, তারপর এটা হচ্ছে আমাদের I1 কারেন্ট এভাবে দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের I2 কারেন্ট দেওয়া আছে। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আমরা কাজ করব। সো দেখো এখানে ফার্স্টে আমরা চিহ্নটা নির্ধারণ করে ফেলি। ঠিক আছে, সো এইভাবে করার পরে আমরা চিহ্ন নির্ধারণ করব। সো এখন দেখো কোনটা কার জন্য, দেখো I1 এইটা এই প্রান্তটা নাগাল পাচ্ছে, তার মানে আমরা বুঝে নিলাম যে I1 এর জন্য হচ্ছে এই ডটটা আর I2টা হচ্ছে এটার জন্য, তাই না? এটা একটু চিন্তা করে দেখো যে I1 এর জন্য এটা আর I2 এর জন্য হচ্ছে এই ডটের প্রান্তটা, তাহলে কিন্তু মিলে, তাই না? তুমি তো এটা চিন্তা করতে পারো না যে I1 এর জন্য এটা, I1 কারেন্ট তো ওখানে যাইতেই পারতেছে না, সেজন্য আমরা একটা বেসিক চিন্তা করলাম যে I1 এর জন্য হচ্ছে এটা এই ডটের প্রান্তটা এবং I2 এর জন্য হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখো I1 কারেন্টটা ডট দিয়ে প্রবেশ করছে, তাই না? যে I1 কারেন্টটা ঘুরে ঘুরে ডট দিয়ে প্রবেশ করছে, তার মানে ডট কি, ডট হচ্ছে পজিটিভ, তাহলে এখানে আমরা তার প্রভাব ফেলবো। তো ডট হচ্ছে পজিটিভ, ডট প্রান্তটা হচ্ছে পিছে দেওয়া, সেজন্য পিছে পজিটিভ আর সামনেরটা খালি, তো সামনে নেগেটিভ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের I2 কারেন্টের জন্য বসে এই সাইডটা। আচ্ছা, এখন I2 কারেন্ট কি নন ডট দিয়ে প্রবেশ করছে খালি, তাই না? এখানে কোনো ডট নাই, তো নন ডট I2 কারেন্ট নন ডট দিয়ে প্রবেশ করছে, তার মানে নন ডট হচ্ছে পজিটিভ, মানে যেই প্রান্তের কোনো ডটই নাই সেটাই হচ্ছে পজিটিভ। তাহলে দেখো এটার প্রভাব আমরা এটার ভিতরে ফেলবো বলছি। সো এখন এখানে ডট নাই, তার মানে হচ্ছে নিচেরটা পজিটিভ আর উপরেরটা নেগেটিভ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, যে কেন আমাদের এই প্লাস মাইনাস কীভাবে হলো, এরপরে হচ্ছে গিয়ে আমাদের মান বসাবো। মানটা কীভাবে বসাবো দেখো, এখানে ফার্স্টে হচ্ছে যে আমাদের মিউচুয়াল ইন্ডাক্টেন্সের যে একটা মান দেওয়া আছে জে অফ 2, সেটা চোখ বন্ধ করে এই দুইটাতেই বসায় দিলাম। আচ্ছা, এবার কারেন্টের হিসাবটা করি। দেখো আমরা তো এতদিন লুপ করে বুঝতে পারছি, যখন আমাদের এভাবে কোনো কিছু মাঝখানে থাকে তখন হয় আমরা বড় থেকে ছোটোটা বিয়োগ দিই, তাই না? I1 মাইনাস I2 এরকম একটা কিছু হবে, তার মানে হচ্ছে যে এখানে যে বিয়োগ টিয়োগ হবে সেই মানটা এখানে না বসে আমরা এখানে বসাবো, তার মানে বিয়োগের কাজটা এখানে হবে। আর এখানে হচ্ছে যে আমাদের যে কারেন্টটা হইতো সেখানে তো শুধু I2 কারেন্টটা ফ্লো হইতো, এখানে আমাদের উচিত ছিল I2 লেখা, তো এই I2টা আমরা এখানে বসাই দিব। ঠিক আছে, তার মানে I2টা আসলে এই কারেন্ট দিয়ে এখান দিয়ে ফ্লো হচ্ছিলো, এখানে I2 লেখা উচিত, কিন্তু মিউচুয়াল ইন্ডাক্টেন্সের কারণে এটাকে রিভার্স বলতে পারো, মানে যেখানে লেখা উচিত সেখানে না লেখে অন্য জায়গায় লিখলাম। ঠিক আছে, তো I2 কারেন্টটা কিন্তু এখান দিয়ে যাচ্ছে, তার মানে এখানে লেখা উচিত, তো যেটা লেখা এখানে উচিত সেটা এসে আমরা এখানে বসাই দিলাম, তার মানে এটার কারণ হলো। এখন হচ্ছে যে আমাদের কী বলছি যে হয় বিয়োগ টিয়োগ, এটা তো হবে বুঝতেই পারতেছ, আমরা তো লুপে করছি যে বড় থেকে ছোটোটা বিয়োগ হয়, বিয়োগ হলে এখানে বসা উচিত ছিল এই প্রান্তে, তাই না? কিন্তু যেটা এখানে বসা উচিত সেটা এখানে বসবে। আচ্ছা, এখন এখানে কী বসবে দেখো, সাধারণভাবে আমরা দেখতেছি যে I1টা নিচে নামতেছে এবং I2টা উপরে উঠতেছে, তো সেই হিসাবে হওয়ার কথা ছিল যে I2 মাইনাস I1 হওয়ার কথা ছিল। দেখো এখানে কিন্তু আমাদের সেই হিসাবে কি হওয়ার কথা ছিল, I2 মাইনাস I1, কারণ I2টা উপরে উঠতেছে তার মানে বড় আর I1টা নিচে নামতেছে হওয়ার কথা ছিল, এরকমই হবে অন্যান্য সার্কিটে, এখানে কেন হবে না? তার কারণ হচ্ছে এখানে আমাদের একটা রুলস আছে যে যে ডট দিয়ে প্রবেশ করবে সে হচ্ছে বড়, তো এখানে দেখো কে ডট দিয়ে প্রবেশ করতেছে,
এখানে আই ওয়ান ডট দিয়ে প্রবেশ করতেছে, তাই না? আই টু কি কোনো ডট দিয়ে প্রবেশ করতেছে? না, আই টু সবসময় খালি খালি জায়গা দিয়ে প্রবেশ করতেছে, আই ওয়ানটা হচ্ছে ডট দিয়ে প্রবেশ করতেছে, সেজন্য আই ওয়ান বড়। তাহলে এখানে আমাদের কি লেখা উচিত? যে আই ওয়ান মাইনাস আই টু। সো এই আই ওয়ান মাইনাস আই টু এখানে লেখা উচিত, সেটা আমরা এখানে যাই লিখব, আই ওয়ান মাইনাস আই টু। আশা করি বুঝতে পারছো যে এখানে যেটা লেখা উচিত সেটা এসে এখানে লিখছি, আর এখানে যেটা লেখা উচিত সেটা এসে আমরা এখানে লিখছি, বুঝছো তো? এটাই হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, কিন্তু অনেক সহজ। আচ্ছা, তা আমরা কিন্তু সব কাজ করে ফেলছি, এটাই মূলত মিউচুয়াল ইন্ডাকটেন্সের মেইন কাজ শেষ। এখন হচ্ছে আমাদেরকে বলছে ডিটারমাইন মেশ কারেন্ট, মানে হচ্ছে আই ওয়ান এবং আই টু বের করতে হবে। তো এগুলো হচ্ছে যে আমরা অনেক আগেই পড়ে আসছি যে কীভাবে এরকম একটা কমপ্লেক্স সার্কিটকে আমরা সলভ করবো। তোমরা তোমাদের যে কোনো পছন্দের সার্কিট মানে যেভাবে সলভ করো করতে পারো। তো আমি যেভাবে করি সেভাবে আমি করতেছি। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে যে আমরা লুপ ওয়ানটা কাউন্ট করব। লুপ ওয়ান, তোমরা যদি এখনও এই বেসিকটা না বুঝো তাহলে কিন্তু ভিডিওটা আরেকবার পজ করে দেখে ফেলবা, ঠিক আছে, পিছের থেকে, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এটা খুবই সহজ, ঠিক আছে? জাস্ট এখানে আমরা একটা রুল ফলো করলাম যে আই ওয়ান ডট দিয়ে যে প্রবেশ করবে সে বড়। তো এখানে আই ওয়ান ডট দিয়ে প্রবেশ করতেছে, আই ওয়ান বড়, তাই আই ওয়ান মাইনাস আই টুটা লিখছি। এটা এই প্রান্তে লেখার দরকার ছিল, কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্সে একটা রিভার্সের মতো কাজ হয়, এই কাজটা এখানে না করে ওখানে বসায় দিছি, আর ওখানে আমাদের শুধু আই টু কারেন্ট ফ্লো হচ্ছিল। এখানে আই টু লেখা উচিত ছিল, কিন্তু মিউচুয়াল ইন্ডাকটেন্স হচ্ছে সেজন্য এখানের আই টু এসে এখানে বসায় দিছি। জাস্ট এটা এরকমই। তো এই টপিকটাই যদি বুঝো তাহলে সাদিকুতে কিন্তু আরও অনেক ম্যাথ আছে, তাহলে খুব সহজে সেগুলো সমাধান করতে পারবাম। আর যদি এরকম ডট দিয়ে কেউ না যায়, ঠিক আছে, বা দুজনে যদি একই হয় তখন যে বড় থেকে ছোট বিয়োগ হবে। আচ্ছা, তো সাদিকের বইগুলো দেখলে বুঝতে পারবো, আবার যদি আমরা এই ম্যাটটা খুব মনোযোগ দিয়ে সমাধান করি। সো এখন হচ্ছে জাস্ট লুপ করে আমরা কি আমাদের লুপ করি যে এখানে আই ওয়ান, সো এখানে দেখো আই ওয়ান হচ্ছে যে আমাদের মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, সো আমাদের প্লাস 100°V, তারপর হচ্ছে এখানে মাইনাস 4I1, তারপর এখানে হচ্ছে ক্যাপাসিটর মাইনাস, তো মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস J3I1। তোমরা হচ্ছে যে এটা এটা স্বাভাবিক বেসিক নিয়মে সলভ করে, সো এটার আর ব্যাখ্যা করতেছি না। এটা হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সে আসার আগে মূলত এগুলো আমাদের শেখানো হয় যে কীভাবে সলভ করতে হয়। যদি তোমরা এই টপিকটা না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তখন আমি এগুলোর বিস্তারিত ব্যাখ্যা করব। তো তাও আমরা এখানে দেখাই দিচ্ছি যে কারেন্ট যেদিক দিয়ে যায় সেদিকে হচ্ছে এই যে প্লাস মাইনাস, তাই না? সো প্লাস থেকে মাইনাসে গেলে কি মাইনাস হয়, সো সেই জন্য মাইনাস বসাইছি। এবং 4I1 এখানেও হচ্ছে প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস, আর অলরেডি একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস J3I1। এরপর হচ্ছে কারেন্টটা এখানে আসবে, তো এখানে প্লাস থেকে মাইনাসে আসলো, সো মাইনাস J6 বসাইলাম। এখন দেখো যে আমরা এটার কারেন্ট হিসাব করতেছি, তার মানে হচ্ছে আই ওয়ান বড়। আমরা তো জানি লুপের নিয়মে যেটার হিসাব করি সেটাই বড়, সো আই ওয়ান মাইনাস হচ্ছে আই টু, আই ওয়ান মাইনাস হচ্ছে আই টু। ও তো একটা নিরপেক্ষ মানুষ, তাই না? ওর উপরে তো কারো প্রভাব পড়ে নাই, সো আমরা ওকে স্বাভাবিকভাবে হিসাব করব। এবার হচ্ছে মাইনাস থেকে প্লাসে আসছে, তার মানে প্লাস। এরপর হচ্ছে J2I2 ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে? সো এখন এটা আমাকে এটা আমরা সলভ করি, যে সমীকরণটা সাজাই, তারপর আমরা ক্যালকুলেটরটা সলভ করে ফেলবো। যে দেখো এখানে 4I1 প্লাস J3I1 মাইনাস J6I1 মাইনাসে মাইনাসে প্লাস J6I2 প্লাস J2I2 ইকুয়াল হচ্ছে আমাদের 0। আচ্ছা, 0 না, এখানে যে 100টা আছে সেটাকে আমি এই পাশে নিয়ে আসি, সো মাইনাস হচ্ছে আমাদের 100°, ঠিক আছে, এই পাশে নিয়ে আসলাম। তো অর এখন এটাকে একটু সাজায় লিখলে, সো দেখো এটাকে একটু আমরা সাজায় রেখে I1 I2 এভাবে করে লিখলাম, ঠিক আছে? যে সাজানোর পরে মাইনাস দ্বারা গুণ করে দিছি, তখন সুন্দর একটা সমীকরণ আসছে। আচ্ছা, তো সুন্দর করে সমীকরণ বানাইলে হবে কি, যে সলভ করতে গেলে একটু ঝামেলা কম হবে। এবার আমরা লুপ I2 এর ক্ষেত্রে দেখি, এখানে I2 এর ক্ষেত্রে দেখো প্লাস থেকে মাইনাসে যাচ্ছে, তাই না? তো প্লাস থেকে মাইনাসে যাচ্ছে দেখে এখানে কি হবে আমাদের, মাইনাস মাইনাস, এরপরে হচ্ছে কত, J2I2। এবার এখানে হচ্ছে যে মাইনাস, যেহেতু এখানে আমরা বলছি কারেন্ট প্লাস থেকে মাইনাসে যায়, তো প্লাস থেকে মাইনাসে গেলে হচ্ছে মাইনাস, তো মাইনাস J6 বসাইলাম। এবার যেটা হিসাব করব সেটা বড়, তার মানে হচ্ছে আমাদের I2 মাইনাস হচ্ছে I1। আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে দেখো যে প্লাস থেকে মাইনাসে গেছে, তাহলে মাইনাস, তো J8I2। এরপর হচ্ছে যে এখানে এখানে হচ্ছে যে মাইনাস থেকে প্লাসে আসছে, তো প্লাস J2
এরপর হচ্ছে I1 - I2 লেখা আছে, লিখে দিলাম। এবার এখানেও প্লাস থেকে মাইনাসে গেছে, -5 I2 ইকুয়াল হচ্ছে 0। সো এটা এখন আমরা সাজাই। সেই তো আমরা দুইটা সমীকরণ রেডি করে ফেললাম। এবার তোমরা যে কোনোভাবে মান বসাইতে পারো, আমি বিভিন্নভাবেই করি। তো আমরা এখন ক্রেমার্স রুল দিয়ে করতে পারি। তো সেই জন্য আমরা I1 মানগুলো বসালাম, 4+j(3), এখানে হচ্ছে I1 মান হচ্ছে j(8), তারপর এখানে হচ্ছে আমাদের I1 মান হচ্ছে -j(8), আর এখানে হচ্ছে কত, I2 মান 5j(1)8। তোমরা যেভাবে সুবিধা হয় সেভাবেই করতে পারো। আমার নিয়মে যে এই I1 আর I2 বের করতে হবে এমন কোনো কথা নেই। I1 আর I2 তোমরা যে কোনো নিয়মে বের করতে পারলেই হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 0। সো এখানে হচ্ছে আমাদের ডেল মানে হচ্ছে এটা সলভ করব, অর্থাৎ এত ইন্টু এত মাইনাস হচ্ছে এত ইন্টু এত, ঠিক আছে? সে এটা যদি আমরা করি তখন কত আসে, ক্যালকুলেটারে ডাইরেক্ট করা যায় কমপ্লেক্স মোড দিয়ে। সো এটা হচ্ছে আমাদের এত। তো আশা করি যে তোমরা অলরেডি কমপ্লেক্স মোডে কীভাবে এগুলো সলভ করতে হয় সেটা তোমরা জানো। এটা হচ্ছে একটা বেসিক, ঠিক আছে? সো ডেল, তো আমরা ডেল ওয়ানটা দেখতে পারি। ডেল ওয়ান হচ্ছে যে আমরা এখানে 100 বসাবো, আর এখানে হচ্ছে j(8) 5+j(18), ঠিক আছে? তার মানে হচ্ছে 100 × হচ্ছে এত মাইনাস হচ্ছে এই যে এই দুইটার গুণফল। সো তাহলে এখানে কত আসে, এখানে আমাদের ডেল ওয়ানের মান আসে হচ্ছে 500+j(1800), ঠিক আছে? এরপর হচ্ছে যে আমাদের ডেল টু হচ্ছে কত, আমাদের এই j(4+j(3)টা থাকবে, এরপর হচ্ছে -j(8)টা থাকবে, এখানে হচ্ছে যে আমরা 100 আর 0টা বসাই দিব। তাহলে এখানে কি হবে যে এইটার সাথে এটার গুণ মাইনাস 100 × এত, ঠিক আছে? তাহলে এটা করলে কত আসে আমাদের ডেল টু এর মান, j(1) হচ্ছে আমাদের 800। তো আমরা ডেল ওয়ান, ডেল টু এবং ডেল এর মান পাইছি, ঠিক আছে? এটা যেহেতু বেসিক আমি এত ব্যাখ্যা করলাম না, এগুলো তো জানারই কথা। আচ্ছা, তো এখন আসলে আমাদের কারেন্ট বের করতে হবে। তো আমাদের I1 ইকুয়াল কত, ডেল 1/ডেল। তাহলে তোমরা ডেল 1/ডেল যদি করো তখন আমাদের I1 এর মান আসবে 20.3, অ্যাঙ্গেল হচ্ছে 3.5°A। এবং I2 যদি করো, I2 হচ্ছে আমাদের ডেল 2/ডেল ইকুয়াল, তখন সেটার মান আসে 8.693 এবং অ্যাঙ্গেল হচ্ছে 19°A, ঠিক আছে? সেভাবে করে আমরা কারেন্ট দুইটা বের করলাম। তো মূলত এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের যে ম্যাথ, এটা হচ্ছে এই সার্কিটটা যখন করে ফেলবা তখনই মিউচুয়াল ইন্ডাকটেন্সের কাজ শেষ। তারপর বেসিক নিয়মে I1 I2টা বের করবা, তোমরা যেভাবে পারো সেভাবে বের করবা। আমার মতেই যে করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা জাস্ট এখান থেকে এ পর্যন্ত সার্কিটটা যদি লিখতে পারো, এরপরে I1 আর I2 মান যেভাবে ইচ্ছা সেভাবে বের করবা। তো ম্যাথটা খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।